বাংলাদেশের এমবিবিএস, বিটিএস এবং পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা যে যেখানে আছো তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আশফাকুর রহমান, বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, আদ্দিন আকিজ মেডিকেল কলেজ, খুলনা। নিউরো অ্যানাটমি বিষয়ে আগের দুটো ভিডিও লেকচারের ধারাবাহিকতায় আমরা আজকে তৃতীয় ভিডিও লেকচারে চলে আসলাম। আজকে আমরা বাকিটুকু আরো কিছু আলাপ করব। আমি বেসিক্যালি চাইলে এই টপিকগুলো আর একটু লম্বা করে ডিসকাস করতে পারি, কিন্তু যেটা আমি অলরেডি আমার ইউরোলজিতে অনেক ইলাবোরেটভাবে ডিসকাস করেছি, কিন্তু আমি নিউরো অ্যানাটমি সাবজেক্ট হিসেবে যেহেতু একটু খটমটে, সেই কারণে আমি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে টার্গেট করে একটু সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। নার্ভ ফাইবার কাকে বলে আমরা এটা অলরেডি জানি যে এক্সনকে নার্ভ ফাইবার বলে। এক্সন নিউরন হচ্ছে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দি নার্ভাস সিস্টেম, তার একটা পার্ট হচ্ছে এক্সন। এই যে দিস ওয়ান ইজ দ্য এক্সন, এক্সনকে নার্ভ ফাইবার বলে। যদিও sometimes elongated dendrites are also called nerve fiber. So axon and elongated dendrites of the neurons are called nerve fibers. Nerve fiber er classification written er jonno khub important, especially for the anatomy and physiology dutor jonno lage nerve fiber er classification. Nerve fiber ke amra onek bhabe classify korte pari. একটা হচ্ছে মাইলিন শীত আছে কি নাই তার উপরে। এখানে একটা ইয়েলো কালার নার্ভ ফাইবার দেখা যাচ্ছে, তার বাইরে এই যে একটা কাভারিং, লেয়ার বাই লেয়ার কাভারিং দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য মাইলিন শীত। সেই মাইলিন শীত যদি থাকে কোনো নার্ভ ফাইবারে তাহলে তাকে বলা হয় মাইলিনেটেড নার্ভ ফাইবার, আর যদি না থাকে তাহলে সেটাকে বলবো আমরা আনমাইলিনেটেড অর নন মাইলিনেটেড নার্ভ ফাইবার্স। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে যে আনমাইলিনেটেড নার্ভ ফাইবার থাকে তার একটা নাম আছে, ইপোনিমাস টার্ম, সেটাকে বলে নার্ভ অফ রিমেক, ফাইবার্স অফ রিমেক। রিমেক একজন পার্সনের নাম, তার নাম দিয়ে ফাইবার্স অফ রিমেক বলা হয় আনমাইলিনেটেড পেরিফেরাল নার্ভকে। নার্ভ ফাইবারের আমাদের এক্সামের জন্য দরকার হচ্ছে ক্লাসিফিকেশন। একটা ক্লাসিফিকেশন করলাম আমরা অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ দি মাইলিন শীথ, আর সেকেন্ড ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাকর্ডিং টু ফাংশন। কিছু কিছু নার্ভ ফাইবার আছে যারা যারা সেন্টার থেকে পেরিফেরির দিকে ইম্পালস ট্রান্সমিট করে, তাদেরকে বলা হয় মোটর অর ইফারেন্ট নার্ভ ফাইবার। আর যে নার্ভ ফাইবারগুলো পেরিফেরি থেকে সেন্টারের দিকে ইম্পালস ট্রান্সমিট করে তাদেরকে বলা হয় হচ্ছে সেন্সরি অর এফারেন্ট নার্ভ ফাইবার্স। সো ফাংশনালি নার্ভ ফাইবার দুই রকমের, মোটর অ্যান্ড সেন্সরি, that is efferent and afferent nerve fiber. Motor fiber gulo diye jemon descending tract gulo form kore, sensory fiber gulo diye ascending tract gulo toiri hoy. এই ক্লাসিফিকেশনটাকে বলা হয়, এটা হচ্ছে শেরিংটনস ক্লাসিফিকেশন। এখানে অনেকগুলো ইস্যু একসাথে করে একটা কম্বাইন্ড ক্লাসিফিকেশন তৈরি করা হয়েছে, শেরিংটনস ক্লাসিফিকেশন। এখানে নার্ভ ফাইবারকে তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে টাইপ এ, টাইপ বি, টাইপ সি। টাইপ এর মাঝে আবার কিছু সাব টাইপ আছে, আলফা, বিটা, গামা, ডেল্টা। টাইপ এ আলফা ফাইবার, এই ফাইবারগুলো হচ্ছে এদের ডায়ামিটার অনেক বেশি, 12-20 মাইক্রোমিটার, কন্ডাকশন ভেলোসিটিও হাই, সেই সাথে এরা মাইলিনেটেড, যে কারণে এদের মাঝে স্পিড অফ কন্ডাকশন বেশি হয়, ডায়ামিটার বেশি প্লাস মাইলিন শীত আছে বলে। এই ফাইবারগুলো ফাংশনালি মোটর টাইপ অফ ফাইবার, দে সাপ্লাই এক্সট্রা ফিউজাল ফাইবারস অফ স্কেলিটাল মাসল। স্কেলিটাল মাসলের এক্সট্রা ফিউজাল ফাইবারকে কি, এক্সট্রা ফিউজাল ফাইবার কি জিনিস পরে আমরা জানব। দেন টাইপ এ বিটা ফাইবার, এদের ডায়ামিটার একটু কম আলফার চাইতে, এদের মাইলিন শীত আছে, এদের কন্ডাকশন ভেলোসিটি আলফার চাইতে কম। অ্যান্ড দিজ আর দ্য সেন্সরি ফাইবার্স, দে ট্রান্সমিট টাচ, প্রেশার, ভাইব্রেশন, দ্যাট ইজ পোস্টেরিয়র কলাম দিয়ে যে সেন্সেশনগুলো পাস করে, ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বোর্ডাক দিয়ে যে সেন্সেশনগুলো পাস করে, এদের ফাইবারগুলো হচ্ছে টাইপ বি ফাইবার, টাইপ টাইপ বি, টাইপ এ বিটা ফাইবার।
দেন টাইপ এ গামা ফাইবার, তাদের ডায়ামিটার কম, তাদের কন্ডাকশন ভেলোসিটি আরেকটু কম, এদেরও মায়েলিন শীত আছে, এরাও মোটর ফাইবার বাট এরা সাপ্লাই করে ইন্ট্রাফিউজাল স্কেলিটাল মাসলকে, ফাইবারকে। দেন টাইপ এ ডেল্টা ফাইবার, এদের ডায়ামিটার আরেকটু কমে গেছে, কন্ডাকশন ভেলোসিটিও কম এবং এদের মায়েলিন শীত আছে। এরা সেন্সরি ফাইবার কিন্তু, এবং এরা টেম্পারেচার সেন্স ক্যারি করে, সাথে পেইন, কোন পেইন, শার্প অ্যান্ড লোকালাইজড পেইন। এদের মায়েলিন শীত আছে বলে এরা শার্প অ্যান্ড লোকালাইজড পেইন ক্যারি করতে পারে। দেন টাইপ বি ফাইবার, টাইপ বি ফাইবারের কন্ডাকশন ভেলোসিটি আরেকটু কম, কারণ ডায়ামিটার আরও কম, লেস দেন 3 মাইক্রোমিটার, and other myelin sheath edero ache. These are also motor fiber. They are preganglionic autonomic fiber. They are preganglionic autonomic fiber. And finally, type C fiber, other conduction velocity shop chaite kom, other diameter shop chaite kom. Aro problem hoche other myelin sheath nai. So ekdike myelin sheath nai, ekdike diameter kom, je karone velocity khubi kom. এই জাতীয় ফাইবার হচ্ছে, এরা মোটরও হতে পারে, সেন্সরিও হতে পারে। মোটর ফাইবার হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক অটোনোমিক ফাইবার। পোস্ট গ্যাংলিয়নিক অটোনোমিক ফাইবারগুলো হচ্ছে টাইপ সি ফাইবার। আর এদের মাঝে যারা সেন্সরি তারা টেম্পারেচার ক্যারি করে, সাথে পেইন ক্যারি করে, পেইনের মাঝে ডিফিউজ অ্যান্ড ডিপ পেইন। এরা শার্প পেইন, লোকালাইজড পেইন ক্যারি করতে পারে না, যেহেতু মায়েলিন শীত নাই, এদের মায়েলিন শীত না থাকায় পেইন ক্যারি করে, বাট দিস ইজ দ্য ডিফিউজ অ্যান্ড ডিপ পেইন। সো এই ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট ফর অ্যানাটমি প্লাস ফিজিওলজি, সবাইকে শিখতে হবে। একটু মনে রাখার জন্য একটা সিকোয়েন্স এখানে দেওয়া আছে। এই প্রথমটা মোটর, দেন সেন্সরি, দেন মোটর, দেন সেন্সরি, দেন মোটর, সো অল্টারনেট প্যাটার্নে। টাইপ সির মাঝে মোটরও আছে, সেন্সরিও আছে, এটা মনে রাখার জন্য এক্সামে এই এটা খেয়াল রাখতে হবে। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা একটা স্কেলিটাল মাসলের সেকশন। এখানে কিছু দুইটা স্কেলিটাল মাসল ফাইবার দেখা যাচ্ছে, প্লাস আমরা এখানে দেখতে পাচ্ছি একটা একটা হচ্ছে নিউরোমাসকুলার স্পিন্ডল দেখা যাচ্ছে, যে নিউরোমাসকুলার স্পিন্ডলের মাঝে, তো এখানে একটা মাসল স্পিন্ডল দেখা যাচ্ছে, মাসল স্পিন্ডলের বাইরে এই যে একটা ক্যাপসুলও দেখা যায়, ক্যাপসুলের ভিতরে কিছু মাসল ফাইবার দেখা যাচ্ছে। দুটো ফাইবার আছে যার পেট মোটা, তাদেরকে বলে নিউক্লিয়ার ব্যাক ফাইবার, আর দুটো ফাইবার আছে যেগুলো হচ্ছে চিকন, তাকে বলে নিউক্লিয়ার চেইন ফাইবার, ব্যাক ফাইবার আর চেইন ফাইবার। এই নিউক্লিয়ার ব্যাক ফাইবার এবং চেইন ফাইবার, এগুলোকে বলা হয় ইন্ট্রাফিউজাল ফাইবার। দিজ আর দ্য স্কেলিটাল মাসল ফাইবার লোকেটেড উইদিন দ্য নিউরোমাসকুলার, উইদিন দ্য মাসল স্পিন্ডল, দিজ আর দ্য ইন্ট্রাফিউজাল ফাইবার। আর বাইরে যে বড় বড় ফাইবার দেখা যাচ্ছে, দিজ আর দ্য এক্সট্রাফিউজাল ফাইবার। তো টাইপ এ আলফা ফাইবার সাপ্লাই দোজ এক্সট্রাফিউজাল ফাইবার্স, আর টাইপ এ গামা ফাইবার সাপ্লাই দিজ ইন্ট্রাফিউজাল ফাইবার্স, দ্যাট ইজ নিউক্লিয়ার চেইন ফাইবার অ্যান্ড নিউক্লিয়ার ব্যাক ফাইবার্স। ওয়ান মোর ডায়াগ্রাম, এটা হচ্ছে অটোনোমিক নার্ভাস সিস্টেমের একটা ছবি দেখানো হচ্ছে। দুটো নিউরন এখানে রিলেটেড, ওয়ান ইজ দ্য প্রি গ্যাংলিয়নিক নিউরন, সেল বডিটা যে আছে সিএনএস এর মাঝে, তার ফাইবার বের হলো, দিস ইজ প্রি গ্যাংলিয়নিক ফাইবার। সে সিনাপস করলো একটা গ্যাংলিয়াতে নিউরনের সেল বডির সাথে, দেন পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার বের হলো, টার্গেটকে সাপ্লাই দিল। সো দিস ইজ দ্য প্রি গ্যাংলিয়নিক অটোনোমিক ফাইবার, দিস ইজ পোস্ট গ্যাংলিয়নিক অটোনোমিক ফাইবার। প্রি গ্যাংলিয়নিক ফাইবার ইজ দ্য টাইপ বি ফাইবার, অ্যান্ড টাইপ বি মিন্স প্রি গ্যাংলিয়নিক অটোনোমিক ফাইবার, ইট ইজ দ্য টাইপ বি ফাইবার। And pre-ganglionic, post-ganglionic autonomic fibers are the type C fiber. Post-ganglionic fibers are type C autonomic fiber, type C fiber. Now, আমরা জানতে চাই কিভাবে একটা nerve fiber nerve convert হয়। এখানে একটা nerve, এখানে একটা, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, neuron দেখতে পাচ্ছি, তার একটা axon দেখা যাচ্ছে, axon কে বলে nerve fiber. Axon is called nerve fiber. So, এই nerve fiber কিভাবে একটা nerve হয়? আমরা জানি nerve means collection of nerve fiber outside central nervous system. Central nervous system এর বাইরে এরকম axon এর bundle বা nerve fiber এর bundle কে nerve বলে, peripheral nerve বা nerve বলে। কিভাবে তৈরি হয়? At first, একটা nerve fiber, তার that is একটা axon, তার বাইরে একটা myelin sheath থাকে।
সেই মায়েলিন শীতের বাইরে আমরা দেখব একটা নিউরোলেমা শীত থাকে, নিউরোলেমা। নিউরোলেমার বাইরে থাকে হচ্ছে একটা বেজমেন্ট মেমব্রেন, তার বাইরে একটা কানেকটিভ টিস্যু শীত থাকে, তার নাম হচ্ছে এন্ডোনিউরিয়াম। আমরা এখানে একটা নার্ভ ফাইবার দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে সেই কথা। এখানে সেন্টারে আমরা একটা নার্ভ ফাইবার দেখি, দেন মায়েলিন শীত দেখি, তার বাইরে নিউরোলেমা, দেন বেজমেন্ট মেমব্রেন, সবার বাইরে থাকে এন্ডোনিউরিয়াম। নাও এরকমই অনেকগুলো নার্ভ ফাইবার একত্রিত হয়ে একটা বান্ডল তৈরি করে, এই বান্ডলটার নাম হচ্ছে ফেসিকল, নার্ভ ফেসিকল। এবং ফেসিকলের বাইরে আরেকটা কানেকটিভ টিস্যু শীত থাকে, তার নাম পেরিনিউরিয়াম। এরকম অনেকগুলো ফেসিকল মিলে একটা পেরিফেরাল নার্ভ তৈরি করে, যার বাইরে আমরা দেখব আরেকটা কানেকটিভ টিস্যু শীত থাকে, নাম হচ্ছে এপিনিউরিয়াম। সো তিনটা কানেকটিভ টিস্যু শীত আমরা নার্ভ তৈরিতে রিলেশনে দেখি। এভাবেই একটা পেরিফেরাল নার্ভ আলটিমেটলি পেরিফেরাল একটা নার্ভ ফাইবার পেরিফেরাল নার্ভে কনভার্ট হয়, তৈরি হয়। নাও একটা এক্সন বা নার্ভ ফাইবারে ইঞ্জুরি হতে পারে, অনেক সময় ইঞ্জুরি হয় নার্ভ ফাইবারের মাঝে বা এক্সনের মাঝে, তখন কি হয় আমরা জানতে চাই। নার্ভ ফাইবারে যদি ইঞ্জুরি হয় তাহলে দুই ধরনের ডিজেনারেটিভ চেঞ্জ হয়। একটা চেঞ্জ হচ্ছে যে জায়গাতে ইঞ্জুরি হবে তার ডিস্টালি, এইটাকে বলে এন্টারোগ্রেড ডিজেনারেশন অর ওয়ালারিয়ান ডিজেনারেশন, ডিস্টালি, পয়েন্ট অফ ইঞ্জুরি থেকে ডিস্টালি। আরেকটা হতে পারে যেখানে ইঞ্জুরি তার প্রক্সিমালি, এই প্রক্সিমাল বলতে বোঝায় প্রক্সিমাল এক্সনের সেগমেন্টে, ইভেন সেল বডিতেও তার অ্যাকশন ডিজেনারেশন হতে পারে, তাকে বলা হয় রেট্রোগ্রেড ডিজেনারেশন। তাহলে রেট্রোগ্রেড ডিজেনারেশন কোথায় হয়? এক নম্বর ইঞ্জুরি যেখানে হয় তার প্রক্সিমাল এক্সনের মাঝে হতে পারে, প্রক্সিমাল পার্টে, আর হতে পারে সেল বডিতে। এবার আমরা দেখতে চাই যে কোনো একটা আমরা দেখতে চাই, ধরি আমরা একটা এক্সনে ইঞ্জুরি হলো, তখন সেল বডিতে কী কী চেঞ্জ হয়। মনে করি এখানে একটা নিউরন দেখা যাচ্ছে, তার একটা এক্সন, এই পয়েন্টে ইঞ্জুরি হলো, তাহলে এই পয়েন্টের থেকে ডিস্টাল পার্টে, এই পার্টে হবে হচ্ছে এন্টারোগ্রেড অর ওয়ালারিয়ান ডিজেনারেশন, আর এই পার্টে হবে হচ্ছে রেট্রোগ্রেড ডিজেনারেশন। এই এই পার্ট বলতে এখানে এক্সনের এইটুকুতেও হতে পারে, আবার সেল বডিতেও হতে পারে। আমরা এবার জানতে চাই সেল বডিতে কি কি চেঞ্জ পাওয়া যাবে যদি এরকম কোনো এক্সনে ইঞ্জুরি হয়, স্পেশালি এক্সন ইঞ্জুরি, পয়েন্ট অফ ইঞ্জুরিটা যদি সেল বডির কাছে হয় তাহলে এই চেঞ্জগুলো ভালো বোঝা যাবে। চারটা চেঞ্জ পাওয়া যাবে একজনে ইঞ্জুরি হলে সেল বডিতে কি কি চেঞ্জ হয়, চারটা চেঞ্জ। নাম্বার ওয়ান হচ্ছে ক্রোমাটোলাইসিস, দ্যাট ইজ নিজল গ্রানিউলগুলো ডিসোসিয়েট করে যাবে, নিজল গ্রানিউল ডিসোসিয়েট করে ফেললে তারা আর স্টেইন নিতে পারবে না, বেসোফিলিক স্টেইন নিতে পারে না, ফলে কালার দেখা যাবে না, ক্রোমাটোলাইসিস বলে থাকে। দুই নম্বর হচ্ছে তার নিউক্লিয়াসটা পেরিফেরাল মাইগ্রেশন হবে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে যদি নিউরনের নর্মালি নিউক্লিয়াস সেন্টারে থাকে সেল বডিতে, যদি ইঞ্জুরি হয় বা ফেটিক হয় তাহলে সে পেরিফেরিতে চলে যায়। সুতরাং নিউরনে এখন এই ইঞ্জুরি হলো, নিউক্লিয়াসটা পেরিফেরিতে মাইগ্রেট করবে। তিন নম্বরে হচ্ছে সেল বডি সোয়েলিং হয়ে যাবে, দ্যাট ইজ সেলুলার ইডিমা হবে। আর চার নম্বর হচ্ছে আমরা জানি সেল বডি বা ডেনড্রাইটের সাথে এসে প্রায় 10,000 নিউরন এসে সিনাপস করে, 10,000 সিনাপস হয় সেল বডি বা ডেনড্রাইটের সাথে। সুতরাং যেটা হবে এখানে, যেহেতু সেল বডি সোয়েল করে গেছে সুতরাং প্রতিটা সিনাপস ঠাস ঠাস করে খুলে যাবে, এটাকে বলে সাইনাপটিক স্ট্রাইপিং, সব সিনাপস উড্র হয়ে যাবে, সাইনাপটিক স্ট্রাইপিং। সেই চারটা জিনিস ভাইবাতে আমি অ্যাটলিস্ট পার্সোনালি খুব পছন্দ করে জিজ্ঞেস করা, আমি সবাইকে বলবো এটা জানতে, সেল বডিতে কি কি চেঞ্জ হয়। একটা পেরিফেরাল নার্ভের মাঝে কি কি লিশন হতে পারে, ট্রমাটিক লিশনস অফ দি পেরিফেরাল নার্ভ। সিডান 1944 এটা তিন ধরনের ক্লিনিক্যাল ইঞ্জুরি, টাইপস অফ নার্ভ ইঞ্জুরি আলাপ করেছে সিডান সাহেব, সিডন। নাম্বার ওয়ান হচ্ছে নিউরোপ্রাক্সিয়া, এটা হচ্ছে স্লাইট প্রেশার যদি নার্ভের মাঝে পড়ে। আমরা যেমন একটু কিছু সময় আমরা একটা হার্ড গ্রাউন্ডে বসলাম, হার্ড কোনো জিনিসের উপরে বসলাম, সায়াটিক নার্ভের মাঝে প্রেশার পড়তে পারে, তখন কি কি হয়, টেম্পোরারিলি
দেখা যায় নার মাসল প্যারালাইসিস হয়ে গেছে, আবার খুব র্যাপিডলি এই প্রেশার রিলিভ হয়ে গেলে র্যাপিডলি আবার রিকভারি হয়ে যায়, কমপ্লিট রিকভারি হয়। এই এই সিচুয়েশনকে বলে নিউরোপ্রাক্সিয়া। দেন আরেকটা হতে পারে যে একটা নার্ভে ক্রাশ ইঞ্জুরি হলো, অট্রাকশন হলো বা কম্প্রেশন হলো, তখন যা হয় সেটাকে বলে এক্সোনোটোমেসিস, এক্সোনোটোমেসিস বলে। এই ক্ষেত্রে দেখা যায় নার্ভ তো ইঞ্জুরি হলোই, কিন্তু তার কানেকটিভ টিস্যু শীতগুলো ইন্ট্যাক্ট থাকে, যে কারণে এখানেও প্যারালাইসিস ডেভেলপ করে বা ডিজেনারেশন ডেভেলপ করে, স্পেসিফিক্যালি ডিস্টাল পার্টে, যেখানে কম্প্রেশন তার ডিস্টালি ডিজেনারেশন হয় কিন্তু আবার রিজেনারেট করে যায়, খুব কুইক কমপ্লিট রিকভারি হয়ে যায়, এটাকে বলে এক্সোনোটোমেসিস। অ্যান্ড ফাইনালি যদি কোনো নার্ভ কমপ্লিটলি কেটে দেওয়া হয়, দুই টুকরা হয়ে যায়, তখন দেখা যাবে কমপ্লিট সেকশন অফ দি নার্ভ ট্রাঙ্ক হলে এটাকে বলে নিউরোটোমেসিস। এই ক্ষেত্রে কমপ্লিট মোটর লস হবে, কমপ্লিট সেন্সরি লস হবে। সো তিন ধরনের আমরা শব্দগুলো জানতে হবে, নিউরোপ্রাক্সিয়া, এক্সোনোটোমেসিস, নিউরোটোমেসিস। আমরা এবার মাইলিনেশন নিয়ে একটু আলাপ করে যাব। মাইলিনেশন, মাইলিন শীত তৈরি হওয়া নার্ভ ফাইবারের চারপাশে, তাকে মাইলিনেশন বলে। সিএনএস এ মাইলিনেশনটা করে অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইটে দুটো টাইপ আছে, একটা হচ্ছে পেরিনিউরোনাল টাইপ অ্যান্ড ইন্ট্রাফেসিকুলার টাইপ। আমরা জানি ফেসিকল তৈরি হয় বাই দ্য বান্ডল অফ দি নার্ভ ফাইবার দিয়ে ফেসিকল হয়, তাহলে নার্ভ ফাইবারেরই তো মাইলিনেশন ইস্যু। তাহলে যে অলিগোডেন্ড্রোসাইট মাইলিনেট করতে চায় তাকে নিউরনের সেল বডির চারপাশে থাকলে হবে না, তাকে ফেসিকলের মাঝে থাকতে হবে। এই জন্য যে সিএনএস এর মাঝে নার্ভ ফাইবারকে মাইলিনেশন করবে অলিগোডেন্ড্রোসাইট, স্পেশালি ইন্ট্রাফেসিকুলার অলিগোডেন্ড্রোসাইট। এবং সিএনএস এর মাঝে স্পাইনাল কর্ডে মাইলিনেশন আগে শুরু হয়, ফোর্থ মান্থ অফ ইন্ট্রাউটেরাইন লাইফে, এবং সেন্সরি ফাইবার প্রথমে মাইলিনেশন হয়। কিন্তু ব্রেইনের মাঝে মাইলিনেশন হয় সিক্সথ মান্থ অফ ইন্ট্রাউটেরাইন লাইফে, মোটর ফাইবার আগে মাইলিনেশন হয়, স্পাইনাল কর্ডে সেন্সরি ফাইবার আগে, আর ব্রেইনের মাঝে কিন্তু মোটর ফাইবার আগে হয়। নাও আমরা জানতে চাই পিএনএস এর মাঝে কে মাইলিনেশন করে। পিএনএস এ, পিএনএস এ মাইলিনেশন করে শোয়ান সেল, শোয়ান সেল। আমরা এখানে মাইলিনেশন দেখতে পাচ্ছি, এই যে একটা ছবিতে দেখতে পাই একটা নার্ভ ফাইবারকে মাইলিনেশন করছে, একে এটা একটা অলিগোডেন্ড্রোসাইট, তার একটা সেল বডি আছে, অনেক অনেক প্রসেস আছে, একটা প্রসেস দিয়ে একটা পার্টকে মাইলিনেট করলো একটা ফাইবারে, আরেকটা প্রসেস দিয়ে সে আরেক নার্ভ ফাইবারের একটা অংশকে মাইলিনেট করলো, তার আরেক প্রসেস দিয়ে আরেকটা নার্ভ ফাইবারকে মাইলিনেট করলো। তার মানে একটা অলিগোডেন্ড্রোসাইট চাইলে অনেকগুলো নার্ভ ফাইবারের একটু একটু অংশকে মাইলিনেট করতে পারে। এইটা একটু ডিফারেন্স হচ্ছে শোয়ান সেলের সাথে। শোয়ান সেল একা, একটা শোয়ান সেল একটা নার্ভকেই শুধু মাইলিনেট করে, তাও সম্পূর্ণ না, একটা নার্ভের ছোট্ট অংশকে। অ্যাটলিস্ট শোয়ান সেল এক ফাইবারের সাথে রিলেটেড, কিন্তু অলিগোডেন্ড্রোসাইট অনেক ফাইবারের সাথে রিলেটেড থাকে, তার অনেক অনেক প্রসেস থাকে বলে। আমরা একটা নার্ভ ফাইবার কিভাবে মাইলিনেশন হচ্ছে দেখতে পাচ্ছি, একটা নার্ভ ফাইবার আসলো এখানে, একটা হতে পারে শোয়ান সেল, একটা শোয়ান সেল এসে বসলো তার গায়ে, দেন র্যাপিং শুরু হলো, শোয়ান সেলটা ঘোরা শুরু করলো, দেন আরেকটু ঘুরলো, ঘুরে ঘুরে সে র্যাপিং করে যাচ্ছে, দেন আরো ঘুরলো, ঘুরে ঘুরে আরো র্যাপিং হচ্ছে, এইভাবেই একটা মাইলিনেশন করে শোয়ান সেল। আমরা এখানে একটা নার্ভ ফাইবারকে দেখতে পাচ্ছি, যে নার্ভ ফাইবারের কিছু অংশ সিএনএস এর মাঝে আছে এই পার্টটুকু, কিছু অংশ পিএনএস এ আছে। যতক্ষণ এই নার্ভ ফাইবার সিএনএস এ আছে ততক্ষণ তার মাইলিনেশন করলো অলিগোডেন্ড্রোসাইট, কিন্তু যখনই সে এক্সিট করে গেল সিএনএস থেকে, পিএনএস এ ঢুকে পড়লো নার্ভ ফাইবারটা, তখনই তার মাইলিনেশন করবে শোয়ান সেল। এখন শোয়ান সেল এবং অলিগোডেন্ড্রোসাইটের মাঝে ফাংশনাল দুটো ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে শোয়ান সেল, ওই যে বললাম শোয়ান সেল মাইলিনেট করে নিজে ফাইবারের চারপাশে ঘুরে ঘুরে নিজে টার্ন করে, এই ক্ষেত্রে ফাইবারটা ফিক্স থাকে কিন্তু শোয়ান সেল নিজে ঘুরতে থাকে। আর অলিগোডেন্ড্রোসাইট, তার যেহেতু অনেক দিকে অনেক প্রসেস আছে, সে নিজে ঘুরতে পারবে না। তাহলে এখানে মাইলিনেশন কিভাবে হয়? এখানে মাইলিনেশন হবে নার্ভ ফাইবার নিজে রোটেট করে। সো অলিগোডেন্ড্রোসাইটের ক্ষেত্রে আমরা দেখব অলিগোডেন্ড্রোসাইট নিজে ফিক্স থাকে কিন্তু নার্ভ ফাইবার রোটেট করে করে মাইলিন শীটটা নিয়ে নেয়। কিন্তু শোয়ান সেলের ক্ষেত্রে কি হয়? ফাইবার ফিক্স থাকে, শোয়ান সেল রোটেট করে মাইলিনেট করে। ওয়ান থিং। সেকেন্ড থিং হচ্ছে একটা অলিগোডেন্ড্রোসাইট
অনেকগুলো নার্ভ ফাইবারকে মাইলিনেট করতে পারে, কিন্তু একটা সোয়ান সেল একটা নার্ভ ফাইবারের একটা অংশকেই মাইলিনেট করে। এই অংশটার নাম হচ্ছে একটা সেগমেন্ট এখানে, এবং এই দুটো সেগমেন্টের মাঝখানে এই জায়গাকে বলে ইন্টারনোডাল সেগমেন্ট, এবং সরি এই গ্যাপটুকুকে বলা হয় নোড অফ রেনভিয়ার। এটা একটা সেগমেন্ট, দুই সেগমেন্টের মাঝখানে থাকে হচ্ছে নোড অফ রেনভিয়ার। তাইলে দুটো নোড অফ রেনভিয়ার এর মাঝখানে একটা ইন্টারনোডাল সেগমেন্ট পাওয়া যায়। এই এক একটা সেগমেন্টকে এক একটা মাইলিন শীট মাইলিনেট করে। নাও আমরা একটা শব্দ পাবো, নিউরোলেমা বা নিউরিলেমা। এটা জিনিসটা কি অনেকে পেস লাগাই ফেলে নিউরোলেমার সাথে মাইলিন শীতের। মাইলিন শীত হচ্ছে এই যে একটা নার্ভ ফাইবার দেখা যাচ্ছে তার চারপাশে এই যে র্যাপিং গুলো, দিস আর দা মাইলিন শীত। এই যে এখানে মাইলিন শীত দেখা যাচ্ছে, নার্ভ ফাইবার তার চারপাশে মাইলিন শীত। একদম লাস্টে সবার বাইরে আমরা দেখতে পাচ্ছি সোয়ান সেলের সাইটোপ্লাজম দেখা যাচ্ছে, যে সাইটোপ্লাজমে একটা নিউক্লিয়াস আছে, যার বাইরে একটা আউটার সেল মেমব্রেন আছে, তার বাইরে আমরা একটা বেজমেন্ট মেমব্রেনও দেখতে পাই বা থাকে, এখানে দেখানো হয় নাই। এই লেয়ার গুলোকে একত্রে বলা হয় নিউরোলেমা। তাহলে মাইলিন শীতের বাইরে থাকে নিউরোলেমা। নিউরোলেমার কম্পোজিশনে কি কি আছে? নাম্বার ওয়ান, সোয়ান সেল সাইটোপ্লাজম কন্টেইনিং নিউক্লিয়াস। নাম্বার টু, আউটার সেল মেমব্রেন। নাম্বার থ্রি, বেজমেন্ট মেমব্রেন অব দি সোয়ান সেল। এই দিয়ে নিউরোলেমা তৈরি করে। নিউরোলেমা শীত অনলি পিএনএস এ পাওয়া যায়, তার কারণ সোয়ান সেল তো থাকে পিএনএস এ, সিএনএস এ তো সোয়ান সেল থাকেই না, তাহলে নিউরোলেমাও থাকবে না। সিএনএস এ মাইলিন শীত থাকলেও নিউরোলেমা নাই, পিএনএস এ দুটোই আছে। এবং এই নিউরোলেমা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার নার্ভ রিজেনারেশনের জন্য। পিএনএস এ নার্ভ রিজেনারেট করতে পারে এই নিউরোলেমা থাকে বলে, কিন্তু সিএনএস এ নিউরোলেমাও থাকে না, নার্ভ গুলো ইনজুরড হলে রিজেনারেশনও হয় না। একটা নন মাইলিনেটেড মাইলিনেটেড নার্ভ ফাইবার ধরলাম আমরা, এটা একটা মাইলিনেটেড নার্ভ ফাইবার, এর কোন কোন জায়গা নন মাইলিনেটেড থাকে এটা এবার জানতে চাই আমরা। তিনটা জায়গা নন মাইলিনেটেড থাকে। নাম্বার ওয়ান হচ্ছে এই জায়গাটা যার নাম প্রি এক্সন অর ইনিশিয়াল সেগমেন্ট। নাম্বার টু, এই নোড অফ রেনভিয়ার এর জায়গাগুলো, এই নোড অফ রেনভিয়ার এ কোনো মাইলিন শীট থাকে না, সো দিস ইজ অ্যানাদার রিজিয়ন। নাম্বার থ্রি, এই টার্মিনাল পার্ট অফ দি এক্সন যার নাম হচ্ছে এক্সন টার্মিনালি, এই তিনটা জায়গাতে কোনো মাইলিন শীত নাই। এবং এই মাইলিন শীতের কাজটা কি, কেন মাইলিন শীত থাকে? মাইলিন শীত থাকার দুটো ইম্পর্টেন্স। নাম্বার ওয়ান, মাইলিন শীত থাকার কারণে যেটা হয়, মাইলিন শীত থাকলে রিজেনারেট করতে পারে, মাইলিন শীত থাকার ইম্পর্টেন্স আমরা বলছি। নাম্বার ওয়ান হচ্ছে মাইলিন শীত ইম্পালস ছড়িয়ে যাওয়া প্রিভেন্ট করে। মাইলিন শীত আমরা জানি নার্ভ ফাইবার দিয়ে ইম্পালস ট্রান্সমিশন হয়, যদি বাইরে মাইলিন শীত না থাকে তাহলে ইম্পালসটুকু ডানে বামে ছড়িয়ে যাবে আশপাশে। মাইলিন শীতটা একটা ইনসুলেটর হিসেবে কাজ করে, ইলেকট্রিক্যাল ইনসুলেটর। নাম্বার টু, ইম্পালস যখন পাস করে তখন মাইলিন শীত থাকায় ওই জায়গা দিয়ে ইম্পালস ট্রান্সমিশন হয় না, তাহলে কিভাবে হবে? ইনিশিয়াল সেগমেন্টে প্রথম ইম্পালস তৈরি হবে, সে লাভ দিয়ে জাম্প করে যাবে এই নোড অফ রেনভিয়ারে, দেন আবার জাম্প করে যাবে এই নোড অফ রেনভিয়ারে, দেন আবার জাম্প করে যাবে এই নোড অফ রেনভিয়ারে। সো ইম্পালস ট্রান্সমিশনটা হয় জাম্পিং প্যাটার্নে, একে বলে সল্টেটরি কন্ডাকশন। এবং এই সল্টেটরি কন্ডাকশন হলে ইম্পালস ট্রান্সমিশন র্যাপিড হয়, খুবই র্যাপিড হয়। সুতরাং আমরা বুঝলাম মাইলিন শীট থাকলে ইম্পালস ট্রান্সমিশনটা সল্টেটরি ম্যানারে হয়, যে কারণে খুব র্যাপিডলি ইম্পালস ট্রান্সমিশন হয়। সো মাইলিন শীতের দুটো কাজ, নাম্বার ওয়ান বলছি আমি এরা ইলেকট্রিক্যাল ইনসুলেটর হিসেবে কাজ করে, নাম্বার টু এরা ইম্পালস ট্রান্সমিশনটা রিপিট করে দেয় ডিউ টু সল্টেটরি কন্ডাকশন। নাও হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ এ মাইলিনেটেড নার্ভ ফাইবার? আমি অলরেডি বলেছি যে সিএনএস এর মাঝে একটা মাইলিনেটেড নার্ভ ফাইবার এর বাইরে কোনো নিউরোলেমা থাকে না, কিন্তু পিএনএস এ কিন্তু থাকে। সো সিএনএস এবং পিএনএস এ একটা মাইলিনেটেড নার্ভ ফাইবার কিভাবে তৈরি হয়? ইন দ্য সিএনএস সবার সেন্টারে থাকে একটা এক্সন, ডেফিনেটলি একটা এক্সন থাকে, দ্যাট ইজ নার্ভ ফাইবার থাকে, তার বাইরে শুধু থাকবে মাইলিন শীত, তার বাইরে মাইলিন শীতের কাভারিং থাকে, যে মাইলিন শীতটা তৈরি করে অলিগোডেন্ড্রোসাইট। এই হচ্ছে একটা সিএনএস এর বিষয়।
সিএনএস একজন আর তারপরে বাইরে মাইলিন শীত শেষ। এইভাবে মান্ডল যদি তৈরি করে, ফেসিকল তৈরি করতে পারে, আর ট্র্যাক্ট তৈরি হয়, ট্র্যাক্টের মাঝে এইভাবেই থাকে। ট্র্যাক্ট হচ্ছে একটা এক্সন, ইচ এক্সন ইজ কভার্ড বাই মাইলিন শীত, এরকমই একটা বান্ডল হচ্ছে ট্র্যাক্ট। কিন্তু পিএনএস এর মাঝে হিসাবটা আলাদা। প্রথমে একটা এক্সন দ্যাট ইজ নার্ভ ফাইবার থাকে, তার চারপাশে মাইলিন শীত থাকে, মাইলিন শীতের বাইরে থাকবে নিউরোলেমা, তার বাইরে বেজমেন্ট মেমব্রেন বলতেও পারি নাও পারি। যদি বেজমেন্ট মেমব্রেনকে আমরা নিউরোলেমাতে ইনক্লুড করি তাহলে আর বলা লাগবে না, আর না করলে বলবো আমরা বেজমেন্ট মেমব্রেন। তার বাইরে থাকবে এন্ডোনিউরিয়াম, এন্ডোনিউরিয়াম কিন্তু সিএনএস এ নাই কিন্তু পিএনএস এ আছে, কারণ এন্ডোনিউরিয়াম হচ্ছে কানেকটিভ টিস্যু এলিমেন্ট। আমরা তো জানি না ব্রেইনের মাঝে কোনো কানেকটিভ টিস্যু এলিমেন্ট থাকে না, সো ওখানে কোনো এন্ডোনিউরিয়াম, পেরিনিউরিয়াম, এপিনিউরিয়াম কিছুই থাকবে না। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ মাইলিনেটেড নার্ভ ফাইবার। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আশা করি। আমি সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাব, যাতে কোনো নতুন ভিডিও কারো মিস না হয়। আর কারো কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে অথবা ফেসবুক মেসেঞ্জারে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। একটি কমেন্ট বা একটি পরামর্শ আমার নতুন নতুন ভিডিও প্রস্তুতের ক্ষেত্রে আমাকে ইন্সপায়ার করবে বলে আমি মনে করি। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। স্টে সেফ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।